শুভেচ্ছা আমন্ত্রণ সব খবরে কম সময়ে সব খবর একসাথে আগামী এক ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর এবং প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো তাতে করে আজকে সব আপডেটগুলো জেনে যেতে পারবেন নিয়মিত এই আয়োজনে নিউজটক দৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি সব খবরে চলে যাচ্ছি ব্যাপক বিতর্কের মুখে অবশেষে রাজাকারের তালিকা স্থগিত করলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিকেলে এই ঘোষণা আসে জানানো হয়েছে আসছে 26 মার্চ প্রকাশ করা হবে নতুন তালিকা এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক মানিকগঞ্জে এক সমাবেশে বলেছেন মুক্তিযোদ্ধাদের আবেদনের বাধ্যবাধকতা নেই রাজাকারের তালিকা যাচাই বাছাই করেই তাদের নাম বাদ দেওয়া হবে এ সময় তিনি আরও বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া তালিকায় কোনো পরিবর্তন না করেই প্রকাশ করা হয়েছে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতার কারণে অনাকাঙ্ক্ষিত ভুল বলে দাবি করেছেন তিনি বিগত সরকারগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় কাটচুপি করে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মোজাম্মেল হক এটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা এটা অবশ্যই সম্পূর্ণ তদন্ত করব যদি আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করা হয় তো এটা দ্রুত হবে সেই জন্য এটা বলা হয়েছে এই দরখাস্ত দেওয়া এটা কোনো বাধ্যতামূলক ব্যাপার না আমরা আমাদের স্ব উদ্যোগেই সেটাকে আমরা যাচাই বাছাই করব ভুল সংশোধন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে রাজাকারের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দাবি দালাল আইনের মামলায় সম্পৃক্তদের নাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে রাজাকারের তালিকা নয় সবার সাথে সমন্বয় করে ভবিষ্যতে তালিকা প্রকাশ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি এইটা কোনো রাজাকারের তালিকা নয় এইটা কোনো আল বদর আল শামসের তালিকা নয় আমি আমি যে বললাম হুবহু যে আমরা নোট দিয়ে 996 জনের নাম আলাদা করে দিয়েছি সেইটা সহকারে ছাপিয়ে দিয়েছেন এবং সেইটা যদি বাদ দিতেন তাহলে অনেক কনফিউশন আজকে দূর হয়ে যেত আর হয়তো আপনারা আমার কাছে অনেক কিছু জিজ্ঞাসা করতেন না আজকে যেগুলি জিজ্ঞাসা করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যাপারে আমাদের নেত্রী আমাদের প্রধানমন্ত্রী দেশভক্ত শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে অলরেডি তারা দুঃখ প্রকাশ করেছে এবং ভুল সংশোধনের আশ্বাস দিয়েছে এদিকে মুক্তিযুদ্ধের সংগঠক এবং মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় আসার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে মানববন্ধন বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন মুক্তিযোদ্ধারা সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার শহীদ মিনার চত্বরে জড়ো হন 200+ মুক্তিযোদ্ধা করেন মানববন্ধন সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধার কমান্ডার এবং পলাশডাঙ্গা যুব শিবিরের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ মির্জার নাম রাজাকারের তালিকায় আসায় ক্ষোভ প্রকাশ করেন আত্মহত্যা খুব চিৎ চড়ছে যে লতিফুল যদি রাজা করা হয় আমরা কেউই রাজা করার বাইরে না উত্তরবঙ্গের সবচেয়ে বড় বৃহত্তর যুদ্ধ হয়েছে নওগাঁ ওনার কারণে অত নর্থ বেঙ্গলে যত পাক সেনা পাক হানাদার বাহিনী ছিল তারা সবসময় তটস্থ থাকত এবং ভীত থাকত তার নাম রাজাকার তালিকায় কেন আসলো কীভাবে আসলো এটা আসলে উল্লাপাড়ার মানুষ আমরা ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ বগুড়ার শান্তাহারে অবস্থান কর্মসূচি পালন করছেন মুক্তিযোদ্ধারা সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ চত্বরে তারা জড়ো হন বলেন মুক্তিযুদ্ধের সংগঠক কসিম উদ্দিন আহমেদ সহ কয়েকজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় এসেছে এই তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা বরিশালের রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন হয় এ সময় রাজাকারের তালিকা সংশোধনের দাবি জানান বক্তারা কর্মসূচিতে বিভিন্ন সংগঠন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার অংশ নেয় পরে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয় মুক্তিযুদ্ধের সময় বেতনভুক্ত 30,000 রাজাকারের নামের তালিকা আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির দুপুরে লালমনিরহাটে তিনি জানিয়েছেন রাজাকারের নামের এই তালিকা অবসরপ্রাপ্ত মেজর শামসুল আরফিনের কাছে সংরক্ষিত আছে রাজাকারের তালিকা প্রণয়নে সরকার গবেষকদের সংযুক্ত না করায় বিতর্ক দেখা দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি আমাদের বন্ধু মেজর শামসুল আছেন তিনি মুক্তিযুদ্ধের পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত করতে গিয়ে বিভিন্ন থানা থেকে রাজাকারদের পে লিস্ট পেয়েছে ওই সময় তারা বেতন দিত 30,000 রাজাকারের তালিকা মেজর শামসুল আরেফিনের কাছে আছে কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তার সঙ্গে কোনো কথাই বলেনি
তো কালকে আমাদের প্রেস কনফারেন্সে মেজর শামসুল আলী তার বৈভবী নিয়ে উপস্থিত থাকবে। মুক্তিযুদ্ধের সংগঠক আওয়ামী লীগ নেতাদের নামও এসেছে রাজাকারের তালিকায়। শুধু বগুড়ার আদমদীঘি উপজেলাতেই মুক্তিযুদ্ধের সপক্ষের অন্তত 9 জনের নাম উল্লেখ করা হয়েছে রাজাকার হিসেবে। আর এজন্য স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত আর আমলাদের গাফিলতিকেই দায়ী করছেন ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। 2016 সালে 705 জন রাজাকারের তালিকা মন্ত্রণালয়ে জমা দেয় বগুড়া জেলা প্রশাসন। আর রোববার প্রকাশিত রাজাকারের তালিকায় নাম আসে 140 জনের। কসিমউদ্দিন আহমেদ তিনি আমাদের সংগঠক ছিলেন, এমপি মুজিবুর রহমান সংগঠক ছিলেন, ডাক্তার মহসিন আলী মল্লিক ওই সময় থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, শামসুলতা তালুকদার চামরুল বাড়ি দুপচা চেয়ার চামরুলের বাড়ি উনি আওয়ামী লীগের নেতা ছিলেন, মুজিবুর রহমান সাহেব যিনি বাংলা তৎকালীন পূর্ব পাকিস্তানে 70 সালের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে উনি নির্বাচিত হয়েছিলেন জাতীয় পরিষদ সদস্য অর্থাৎ এমএনএ। তো এদের নাম তালিকায় দেখে আমি অত্যন্ত বিস্মিত। সংসদ থেকে যে তালিকা দেয়া হয়েছে এই তালিকাটা তারা ব্যবহার করেননি। স্বাধীনতা বিরোধী কিংবা এই রাজাকার আলবদরদের দোসররা আছে যারা এরকম এরকম একটা মারাত্মক মিস্টেক তো হয় না। রাজাকারের তালিকার ষড়যন্ত্র ঢাকতে গিয়ে মুক্তিযুদ্ধ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একে অপরের উপরে দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বলেন আত্মীয়তার জন্য অনেক মানবতা বিরোধী অপরাধের বিচার থেকে রেহাই পেয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক সময়ে রাজাকারের তালিকা প্রকাশ করতে গিয়ে আরেক ক্যালেঙ্কারির জন্ম দিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যকে ফাঁসাতে গিয়ে এবার আওয়ামী লীগ নিজেরাই ফেঁসে গেছে। প্রকাশিত রাজাকারের তালিকায় দেখা যায় অধিকাংশই আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মী। মুক্তিযুদ্ধের সময় প্রথম রাজাকার বাহিনী গঠন, ক্যাম্প স্থাপন এবং রাজাকারদের শপথ হয়েছিল খুলনা নগরীর টুটপাড়া ভূতের বাড়িতে। প্রশিক্ষণ নিয়ে তারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। নেতৃত্বে ছিলেন তৎকালীন জামায়াত নেতা মাওলানা এ কে এম ইউসুফ। প্রথম পর্বে প্রকাশিত তালিকায় নাম আছে এই বিভাগের মাত্র 1,528 জন রাজাকারের। তালিকা তৈরিতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা এবং গবেষকরা। শুধু নামের তালিকা প্রকাশ নয়, রাজাকারদের নৃশংসতা এবং নিষ্ঠুরতার বিবরণও থাকা প্রয়োজন ছিল বলে মত মুক্তিযোদ্ধা এবং গবেষকদের। খুলনার দেখা গেল ব্যারিস্টার আহাদ গোলাম আজমের ডেপুটি অর্থাৎ কেন্দ্রীয় পর্যায়ে তিনি উপপ্রধান হিসেবে আবির্ভূত হলেন। তো এইভাবে খুলনার থেকে একটা বিরাট সংখ্যা এই রাজাকার গঠন করা, দেশে অগ্নিসংযোগ লুট করা, এটি নিঃসন্দেহে বলা যায় যে আমলাতান্ত্রিক একটি মানসিকতা এই তালিকা প্রস্তুতে। আমাদের কোনো মতামত, সম্মতি, কোনো কিছুই নাই, তাই সুতরাং এটা তো এরকম উশৃঙ্খল বিশৃঙ্খল এটা হতে বাধ্য। ঊর্ধ্বতনদের কমান্ড মেনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবসে কুচকাওয়াজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। বলেন সীমান্ত সুরক্ষা সহ চোরাচালান, মাদক ও নারী শিশু পাচার এবং অনুপ্রবেশ প্রতিরোধে সততার সাথে কাজ করতে হবে। ঐতিহ্য বজায় রেখে বিজিবি বিশ্বের শ্রেষ্ঠতম সীমান্তরক্ষী বাহিনীর মর্যাদা লাভ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কমান্ড মেনে চলবেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, আপনাদের কোনো অসুবিধা হলে সেটা দেখার জন্য তো আমরা আছি, কাজেই আপনারা সবসময় নিয়ম নীতি মেনে সততার সাথে নিষ্ঠার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনাদের অর্পিত দায়িত্ব পালন করবেন। যে কোনো ধরনের চোরাচালান বন্ধ করা, মাদক পাচার, শিশু নারী পাচার থেকে শুরু করে অবৈধ অনুপ্রবেশ সেগুলি বন্ধ করা, এটা বিজিবির একান্ত দায়িত্ব। কাউন্সিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের চরিত্র হনন না করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে যেসব বিলবোর্ড টানানো হয়েছে সন্ধ্যার মধ্যে তা নামিয়ে ফেলার নির্দেশও দিয়েছেন তিনি। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের যৌথ সভায় এসব নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। জানিয়েছেন সমাগমের দিক থেকে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হতে যাচ্ছে 21তম সম্মেলন। কে কি নেত্রী ভালো করেই জানেন, এ সময়
সম্মেলনের সময় কারো ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, চরিত্র হনন করা ফেসবুকে, এটা একটা নোংরা কাজ। এই নোংরা কাজ যারা করছে তাদেরকে বিরত রাখবেন, তাদেরকে চিহ্নিত করে রাখবেন। টানা তিন মেয়াদে ক্ষমতায় বঙ্গবন্ধুর দল লাভ আওয়ামী লীগ, সে কারণে কি আদর্শ থেকে অনেকটা দূরে সরে গেছে দলটি? শুভাকাঙ্ক্ষী অনেকেই বলছেন প্রত্যাশিত পথে নেই আওয়ামী লীগ। উদাহরণ হিসেবে ধর্মনিরপেক্ষতা ইস্যুতে দলটির বদলে যাওয়ার অবস্থানের কথা বলছেন ইতিহাসবিদরা। নির্বাচন আর দুর্নীতির মতো ইস্যুতেও সমালোচনা হচ্ছে ক্ষমতাসীন দলের। আওয়ামী লীগ নেতারাও মানেন খানিক অবক্ষয়, তবে আদর্শচ্যুতি ঘটেনি বলে দাবি তাদের। এত কিছুর পরও দেশের মানুষের সবচেয়ে বড় রাজনৈতিক নির্ভরশীলতা আওয়ামী লীগেই দাবি নীতি নির্ধারকদের। তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন ভোট এবং ভাতের অধিকারের লড়াই তিনি করবেন, লড়াই তিনি করেছেন, কিন্তু তারপরেও যে নির্বাচনগুলো হয়ে গেল বেশ প্রশ্নবিদ্ধ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এখন শুদ্ধি অভিযান করছে, দলটা এতটুকু অবক্ষয়িত অপচয়িত হয়ে গেছে। আমরা সবসময় চেয়েছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। হ্যাঁ, এটা ঠিক কতগুলো ইস্যুতে হয়তো আমরা কিছু কিছু ধর্মীয় গোষ্ঠী আমাদেরকে সমর্থন দিয়েছে, কিন্তু হেফাজতের কথা বলেন বা অন্য যে কোনো ধর্মীয় রাজনীতি যারা করে তার সঙ্গে আমাদের বিন্দুমাত্র কিন্তু আদর্শ মিল নেই। এক সপ্তাহের ব্যবধানে বসলো পদ্মা সেতুর 19তম স্প্যান। জাজিরা প্রান্তে 21 এবং 22 নম্বর খুঁটিতে এই স্প্যান বসানো হচ্ছে। এরই মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর প্রায় 3 কিলোমিটার অবকাঠামো। চলতি মাসে বসানোর কথা রয়েছে আরও একটি স্প্যান। 6.15 কিলোমিটার লম্বা সেতুতে স্প্যান বসাতে হবে মোট 41টি, আর এর মধ্যে চীন থেকে সেতু এলাকায় 33টি স্প্যান এসেছে। মূল সেতুর 42টি পিলারের মধ্যে 35টির কাজ শেষ, বাকি পিলারগুলোর উপরের অংশের কাজ চলছে। সেতু নির্মাণের ডেডলাইন শেষ হবে 2021 সালে। আমাদের আজকের যে স্প্যানটা হচ্ছে এটা 19তম স্প্যান, 21 এবং 22 নম্বর পিলারের উপরে, এবং পরবর্তী স্প্যান উঠবে আমাদের 18 এবং 19 নম্বর পিলারের উপরে। এতে করে আমাদের এই বছরের মধ্যে আমাদের মডিউল 3 স্প্যান উঠানোর কাজ শেষ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ এবং মুক্তিযোদ্ধা মঞ্চের মধ্যে হাতাহাতি প্রতিবাদে দুপক্ষই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। সকালে রাজু ভাস্কর্য মোড়ে অবস্থান নেয় মুক্তিযোদ্ধা মঞ্চের নেতারা। 11টার দিকে নেতাকর্মীদের নিয়ে সেখানে আসেন ভিপি নুরুল হক নূর। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজু ভাস্কর্য এলাকা থেকে দুপক্ষই সরে যাওয়ার নির্দেশ দেয় এবং এরপরে মুক্তিযোদ্ধা মঞ্চ ওই এলাকা ত্যাগ করে, আর ভিপি নূরের সমর্থকরা দোয়েল চত্বর, হাইকোর্ট মোড় এবং শাহবাগ হয়ে প্রবেশ করে ক্যাম্পাসে। টাকার লোভে রাজধানীর বনানীতে চীনা নাগরিক জিয়ান হুই গাওকে হত্যা করেছিল দুই সিকিউরিটি গার্ড। গতকাল রৌফ এবং ইনামুল নামের দুইজনকে গ্রেফতারের পরে হত্যাকাণ্ডের কথা তারা স্বীকার করেছে। সকালে তাদের হাজির করা হয় ডিবি কার্যালয়ে। এরই মধ্যে জানিয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা, বালতি, গর্ত খোঁড়ার সামগ্রী উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। অ্যাকিউজড যারা তাদেরকে মিস্টার রৌফ এবং ইনামুল তাদেরকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা সেটা স্বীকার করে এবং ওখান থেকে সে মোবাইলটা কোথায় ফেলেছে মোবাইলটা উদ্ধার করেছি। তাদের স্টেটমেন্ট অনুযায়ী যে সমস্ত বক্তব্য তারা দিয়েছে সেগুলো আমরা ফিজিক্যালিও সেগুলোকে আমরা দেখেছি যে দায়ী ঘটনা এইভাবেই ঘটেছে এবং আমাদের কাছে ফিজিক্যাল এভিডেন্সগুলো একই রকমভাবে আমরা পেয়েছি। তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তুরাগে বর্জ্য ফেলার অভিযোগে এনন টেক্সটাইলকে 5 লাখ টাকা জরিমানা করেছে কর্তৃপক্ষ। এছাড়া তুরাগ তীরে অবৈধ বালু মহাল নিলামে 1,48,00,000 টাকা নিলাম করেছে। এর আগেও এসব এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল কর্তৃপক্ষ, কিন্তু পরে আবারও এসব এলাকা দখলে নেয় দখলদারেরা। অনেক জায়গায় ঝুলিয়ে দেয় ব্যক্তিগত মালিকানার সাইনবোর্ড। ঢাকা শহরের চারপাশের যে নদীগুলো আছে এবার দখল দূষণ মুক্তভাবে প্রবাহমান অবস্থায় রাখা, সেই টার্গেট অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে নদীর উভয় পার, বিশেষ করে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা, এই নদীগুলোর উভয় তীরে যেগুলো অবৈধ স্থাপনা আছে সেগুলোকে উচ্ছেদ করা এবং তারই ধারাবাহিকতায় আমরা সেগুলো অলরেডি উচ্ছেদ করেছি। তথ্যের ঘাটতি থাকায় যৌথ নদী কমিশনের বৈঠক পেছানো হয়েছে। এর সাথে এনআরসির সম্পর্ক নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে তিনি বলেছেন এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়ের প্রভাব বাংলাদেশের উপর পড়বে না বলেও জানিয়েছেন তিনি, এবং ভারত বলেছে তারা কাউকে পুশ
করছে না। তবে অবৈধ বাংলাদেশি থাকলে যাচাই বাছাই করে ফিরিয়ে আনা হবে। ছয়টা নদীর একটি অবকাঠামো ব্যাপারে আলাপ হয়েছে, অনেকগুলো তথ্য পুরোপুরি সংগ্রহ হয়নি, সেই জন্য এটাকে একটু পিছিয়ে দেওয়া হয়েছে। এবার যখন আমরা পুরোপুরি রেডি হব তখন এটা হবে। ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন স্থগিতের একটি আবেদন নাকচ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি 22 জানুয়ারি। আর এই অবস্থায় বুধবারও বিচ্ছিন্ন প্রতিবাদ হয়েছে দিল্লি, আসাম, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। এ সময় শিক্ষার্থীদের উপর হামলা এবং প্রশাসনের কঠোর অবস্থানের নিন্দা জানানো হয়। তবে এখনও অনর অবস্থানে মোদী সরকার সাফ জানিয়ে দিয়েছে, কোনোভাবেই পিছু হটবেন না তারা এবং রেললাইন সরকারি সম্পত্তি বিনষ্টকারীদের দেখা মাত্র এগুলির নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ অঙ্গাড়ি। আন্দোলনের নামে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত বিরোধী দল, আমরা কোনোভাবেই সেটা হতে দেব না। যারাই রেললাইন কিংবা সরকারি সম্পত্তির ক্ষতি করতে আসবে তাদেরকে দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছি। নাগরিকত্ব আইন ইস্যুতে ভারতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার অক্ষুণ্ণ রাখার। দুদেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক সামনে রেখে মঙ্গলবার এই বিবৃতি দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ভারত সরকারের দায়িত্ব, একই সাথে বিক্ষোভকারীদেরও সহিংসতা পরিহারের আহ্বান জানায় ওয়াশিংটন। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী। রায়ের পর মঙ্গলবার এই ইস্যুতে বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তান ISPR। এতে বলা হয়, সেনাপ্রধান, সশস্ত্র বাহিনীর প্রধান এবং রাষ্ট্রপ্রধান হিসেবে 40 বছর দেশের সেবা করেছেন পারভেজ মোশাররফ। দেশের স্বার্থে লড়াই করা একজন নেতা কখনো রাষ্ট্রদ্রোহী হতে পারেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ভোট হবে আজ। 435 আসনের প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশে সমর্থন দিতে হবে কমপক্ষে 290 জন আইন প্রণেতাকে এবং আধিপত্য থাকায় এ সংখ্যা নিশ্চিতের ব্যাপারে আশাবাদী বিরোধী ডেমোক্রেটিক পার্টি। তবে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এতে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার সামিল। প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব পাশ হলেও সিনেটে যেটা আটকে দেবে রিপাবলিকানরা তাদের বক্তব্যে সেটা স্পষ্ট। প্রেসিডেন্ট যত বড় অপরাধী করুন না কেন, তা ধামাচাপা দেয়াই রিপাবলিকানদের একমাত্র উদ্দেশ্য, দেশের স্বার্থ রক্ষা নয়। অভিশংসনের পুরো প্রক্রিয়াটি দ্বিধাবিভক্ত, পক্ষপাত দুষ্টতায় ভরা। যে যে পক্ষের তার ভোট সেদিকে যাচ্ছে। 20 বছর আগের অভিশংসনের ঘটনা এবং প্রক্রিয়া যতটা স্বচ্ছ ছিল এবার সেটা নয়। বঙ্গবন্ধু BPL এর চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়ার্স। আর তৃতীয় ম্যাচেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারল না রংপুর রেঞ্জার্স। তাদের দেয় 182 রানের লক্ষ্যে 2 বল আর 6 উইকেট হাতে রেখে টপকে যায় কুমিল্লা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে 181 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর জবাব দিতে নেমে ভানুকা রাজাপাকসে সৌম্য সরকারের ব্যাটে উড়ন্ত শুরু পায় কুমিল্লা ওয়ারিয়ার্স। সৌম্য খেলেন 41 রানের ইনিংস, এরপরে 26 রানে কাটা পড়ল 3 ছক্কায়। 38 রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন ডেভিড মালান। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্কের কথা মাথায় রেখে বোলিং কোচ শার্ল ল্যাঙ্গভেল্টকে ছেড়ে দেবে BCB, এমন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন BCB-র 2 পরিচালক আকরাম খান এবং খালেদ মাহমুদ। যদিও ল্যাঙ্গভেল্টের চাকরি ছেড়ে দেওয়ার চিঠির বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী বোর্ড সভাতে। এদিকে বোলিং কোচের দায়িত্ব পেলে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সুজন। ও কিন্তু আপনার রিজাইনও করতে পারে, সো এই জিনিসটা আমাদের মাথায় আছে। তো আমরা যেটা সুন্দরভাবে হবে সেটাই বোর্ড করব, যদি ওকে আমরা রাখতে না পারি তাহলে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সামনে পাকিস্তান যেতেও পারি আমরা, তারপর অনেকগুলো এভে ট্যুর আছে, তো আমাদের তো কোচ লাগবেই, তো যত তাড়াতাড়ি সম্ভব একটা বোলিং কোচ আমরা নেওয়ার চেষ্টা করব। 2011 নারী ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ী জাপান ফুটবলারদের হাতেই শুরু হবে টোকিও অলিম্পিকের
মশাল বহন। আগামী 26 মার্চ ভূমিকম্পে নিউক্লিয়ার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ফুকুশিমার জে ভিলেজ সেন্টার থেকে শুরু হবে মশাল দৌড়। ফুজি পর্বতমালা সহ জাপানের 47টি প্রদেশ ঘুরবে এই মশাল। এদিকে আন্তর্জাতিক হকি ফেডারেশন টোকিও অলিম্পিকে ফিল্ড হকির সূচি ঘোষণা করেছে, যেখানে ছেলেদের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক জাপান, আর মেয়েদের প্রথম ম্যাচ হবে চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস এবং ভারতের মধ্যে। অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিন পর এবারে সীমিত পরিসরে ক্রিসমাসের উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। অলাভজনক সংস্থা আত ফালুনার উদ্যোগে শহরটির সংখ্যালঘু খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্যই আয়োজন করা হয়েছে বড়দিনের উৎসবের। অবরুদ্ধ এই শহরটিতে এবার আনন্দে ভাসছে সংখ্যালঘু খ্রিস্ট সম্প্রদায়। হাতের নিপুণ ছোঁয়ায় কখনো কাছে, আবার কখনো কাপড়ের ক্যানভাসে ফুটে উঠছে বাহারি সব নকশা, বানানো হচ্ছে সান্তা ক্লজের অবয়ব। কাঠের বিভিন্ন শিল্পকর্ম তৈরি করি, এতে রং করি, গাজার বাইরেও বিক্রি হয় এগুলো। সান্তা ক্লজের পোশাক আর উপহার তৈরি করতে খুব ভালো লাগে। মোজা, ঘন্টা, ক্রিসমাস ট্রি, এগুলো উৎসবের আমেজ তৈরি করে। গাজায় খ্রিস্টানদের সংখ্যা অনেক কম, আর অবরোধের কারণে এখানে বাইরের কেউ সহজে আসতে পারে না, এরাও বাইরে যেতে পারে না। তবে আমাদের অনলাইন স্টোরের মাধ্যমে এখানকার প্রতিবন্ধীদের তৈরি জিনিস আমরা বাইরে বিক্রির ব্যবস্থা করি। সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। বকেয়া বেতনের দাবিতে উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে টপ জিন্স কারখানার শ্রমিকরা। পুলিশ জানিয়েছে বকেয়া বেতনের দাবিতে দুপুরে আজমপুর এলাকায় রাস্তা অবরোধ করে তারা। এতে প্রায় এক ঘন্টা ব্যস্ততম সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। শ্রমিকদের অভিযোগ, 3 মাসের বেতন পাচ্ছেন না তারা। রাজনীতিতে এক ধরনের শূন্যতা চলছে, এটি পূরণের সবচেয়ে সম্ভাবনাময় দল জাতীয় পার্টি। আর এ কারণেই অনেকেই জাতীয় পার্টিতে যোগদানের জন্য যোগাযোগ করছে। তাদের যোগদানে দল আরও শক্তিশালী হবে, আগামীতে দেশ পরিচালনায় জনগণের সমর্থনে দায়িত্ব দেবে। দুপুরে ফেনী জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদানের অনুষ্ঠানে এসব কথা বলেছেন চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন দেশের দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতা জাতীয় পার্টির আছে। বাংলাদেশের এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট, স্বাভাবিকভাবে একটা শূন্যতা বিরাজ করছে স্বাভাবিক মানুষের মনে হয়, এবং সেখানে সবচেয়ে সম্ভাবনাময় দল জাতীয় পার্টি। অনেকেই জাতীয় পার্টির সঙ্গে যোগাযোগ করছেন, এই যে যোগদানের মাধ্যমে জাতীয় পার্টি শক্তিশালী হবে এবং এই শূন্যতাটিকে পূরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য জনগণের সমর্থন নিয়ে সেই দায়িত্ব ভার গ্রহণ করবে ইনশাআল্লাহ। দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে, এই স্লোগানে পালন করা হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। আর এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রা বের করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সকালে রাজধানীর মানিক মিয়া ভিনিউ এই শোভাযাত্রা বের করা হয়। বেলুন উড়িয়ে দিবসটির নানা আয়োজনের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মন্ত্রী। এবছরই বৈদেশিক মুদ্রা অর্জনের রেকর্ড লক্ষ্যমাত্রায় পৌঁছেছে বাংলাদেশ। অভিবাসী হবার ঢলেও বিশ্বে অবস্থান ষষ্ঠ, কিন্তু এত কিছুর পরেও সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনের সেরা দশে নাম নেই বাংলাদেশে। অভিবাসন ব্যয়ে রিক্রুটিং এজেন্সির অনিয়ম আর দক্ষ জনশক্তি পাঠাতে না পারার কারণে এমন অবস্থান। আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে IOM এর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 3 বছর কামাই করলে বসে খেতে পারবো, এখানে আসিয়া ভালো চলতে পারবো, এই জন্য যাচ্ছি। নিজের পায়ে দাঁড়াইতে চাই, নিজের পরিচয়। আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের কথা বারবার বললেও অভিবাসনের বিশাল খরচ নিয়ে আলোচনা করি কম। এতে একজন অভিবাসীকে সরকার নির্ধারিত টাকার বাইরে কত টাকা দিতে হয় তার কোনো সঠিক পরিসংখ্যান থাকে না। আমরা এজেন্সিগুলোকে সঠিক নীতিমালায় আনতে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ইন্টিগ্রেটেড সিস্টেম সনদ প্রদান করতে চাই। আমরা সমাধানের পথে হাঁটছি, যদিও সেটা এক রাতের মধ্যে সম্ভব নয়। তবে সরকারের সাথে কাজ করে নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। দক্ষতাটা বাড়ানো খুব জরুরি। আমাদের এখনো যারা যায় তাদের 50% একেবারেই আনস্কিল। সীমান্ত সুরক্ষায় দেখা দিচ্ছে নিত্য নতুন চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বিজিবিকে যুগ উপযোগী একটি বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক বলেছেন পরিকল্পনা অনুযায়ী বানানো হচ্ছে BOP, দুর্গম সীমান্তে তৈরি হচ্ছে সীমান্ত সড়ক।
পারিপথের জন্য গঠন করা হয়েছে রিফ্রাইন ব্যাটালিয়ন এবং দক্ষ সৈনিক গড়ে তুলতে প্রশিক্ষণের উপরে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সোয়া 200 বছরের ঐতিহ্যবাহী আধা সামরিক বাহিনী। আভিযানিক সফলতা নির্ভর করে তার প্রশিক্ষণের উপরে, সেই জন্য আমরা এই প্রশিক্ষণের উপরে অত্যন্ত জোর দিয়েছি। প্রায় 73টি বিএফপি স্থাপন করার কাজ বাকি আছে, যার প্রকল্প আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। পার্বত্য চট্টগ্রামে আরো বিএফপি স্থাপন করতে হবে, সেখানে নতুন নতুন বিএফপি স্থাপন করার মাধ্যমে আমাদের ওই অরক্ষিত সীমান্ত গুলো আমরা অপরিহার্য, তবে উন্নতি করা যায়। আসলে যারা উড়ে এসে জুড়ে বসে ক্ষমতায় যায় তাদের পক্ষে ওটা জানা সম্ভব না, ক্ষমতা তাদের ভোগের বস্তু হয়ে যায়, দেশের কাজের না। আর আমরা মাঠে ঘাটে চড়ে বেরিয়ে আমরা আমাদের যে অভিজ্ঞতা পেয়েছি আর জাতির পিতার কাছ থেকে যে আদর্শ, এবং আমি ব্যক্তিগতভাবে বলবো যে সবসময় তিনি বাংলাদেশটাকে কিভাবে সুন্দরভাবে করবেন, গ্রামগুলি কিভাবে করবেন, মানুষের জন্য কি করবেন, মানুষকে কিভাবে সুন্দর জীবন দেবেন, এই কথা সবসময় তিনি বলতেন। এবং এটা আমরা শুনতে শুনতে আমি নিজেই এটা একটা মানে চিন্তা করবার সুযোগ পেয়েছি, অভিজ্ঞতা সঞ্চয় করতে সুযোগ পেয়েছি, যার ফলে আমরা এই উন্নয়নটা করতে পারছি। আর সেখানে আমি বলবো যে ভালো কাজ করতে চাইলে কিন্তু সকলের সহযোগিতাও পাওয়া যায়, সেটাও বলবো। আমরা সরকারে এসে আমরা দেখেছি যে একসময় তো সরকারকে একেবারে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছিল, কিন্তু আমরা সে পথে যাইনি। আমরা যারা ছিল সবাইকে নিয়েই কাজ করেছি, কিন্তু দেখেছি প্রত্যেকে যখন আমরা যদি যখন তাদেরকে উদ্বুদ্ধ করি যে না দেশের জন্য কাজ করতে হবে, তখন সকলের কাছ থেকে অভূতপূর্ব সাড়াও পেয়েছি, যার ফলে আজকে আমাদের উন্নয়নের চাকাটা সচল রাখা সক্ষম হয়েছে। তো এই গতিধারাটা অব্যাহত রাখা উচিত। আর একটা কথা হচ্ছে সরকারের ধারাবাহিকতা থাকার ফলে উন্নয়নটা বাস্তবায়ন করতে পেরেছি আমরা, এবং যার ফলাফলটা জনগণ পাচ্ছে। কারণ 96 থেকে 2001 পর্যন্ত যতটুকু যা উন্নয়ন করেছিলাম, বিএনপি 2001 এসে সেগুলি একে একে সব নস্যাৎ করে দিয়েছিল। কাজে আমাদের নতুনভাবে আবার 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009 যখন সরকার গঠন করি, নতুনভাবে আবার আমাদেরকে কাজগুলি শুরু করতে হয়। যা হোক, এখন আমরা একটু বিশ্বাস করি যে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, এটা অব্যাহত থাকবে। এবং এভাবে যদি সরকারের ধারাবাহিকতা থাকলে বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আমরা যে 20 ভাগে নামিয়ে এনেছি, আমরা মনে করি যে আমাদের এখন বছরে আমরা 1.3 ভাগ করে আমাদের দারিদ্র হার আমরা কমাচ্ছি। আমরা আরেকটু যদি মানে পদক্ষেপ নেই, তো এভাবে আমরা কিন্তু দারিদ্র হার মানে 16-17 আমরা খুব তাড়াতাড়ি নামিয়ে আনতে সক্ষম হব। আর সেই সাথে আমরা মনে করি যে 2021 ইতিমধ্যে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, 2024 সাল পর্যন্ত উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার যে তিনটি ক্রাইটেরিয়া অর্জন করা দরকার, এবং আমরা কিন্তু ওই পর্যায় পর্যন্ত অর্জন করে রেখেছি। আমরা যদি আরও অর্জন নাও করি তবুও আমরা উন্নয়নশীল দেশ হব, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদেরকে করতে হবে। আমরা মনে করি না আমরা আরও অর্জন করব, করতে পারবো, আমার ইনশাআল্লাহ এই বিশ্বাস আমাদের আছে। আমরা সরাসরি গণভবনে ছিলাম, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছিলেন। এবারে সব খবরের বাকি আয়োজনে ফিরছি। দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের অন্যতম প্রতিষ্ঠান স্নোটেক্স গ্রুপ সারা লাইফস্টাইলের মাধ্যমে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে নিজেদের আত্মপ্রকাশ ঘটাতে চায়, এবং এরই অংশ হিসেবে দেশে এখন 5টি আউটলেটে সবার জন্য আকর্ষণীয় পোশাকের সম্ভার নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি। ধামরাই অবস্থিত স্নোটেক্স গ্রিন ফ্যাক্টরি হিসেবে পুরস্কৃত হয়েছে এরই মধ্যে। বনানীর এফএল টাওয়ার নির্মাণে নকশা জালিয়াতি মামলায় গ্রেফতার রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাইদুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি চেয়ে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন আদেশ দেন, এবং এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। পরীক্ষায় ফেল করা সত্ত্বেও বিচারপতির ছেলে মোহাম্মদ জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে প্রকাশিত গেজেট
স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে এই গেজেট প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি তারিকুল হাকিম এবং বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। যশোরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার পুলিশ সদস্য দেবপ্রসাদ সাহার 10 দিনের রিমান্ড আবেদনের শুনানি হবে আগামীকাল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল ঢাকা থেকে দেবপ্রসাদকে গ্রেফতার করে পুলিশ, পরে তাকে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। গতকালকে এপিবিএন থেকে, ঢাকা এপিবিএন থেকে তাকে গ্রেফতার করা হয়। আমরা 10 দিন রিমান্ড চেয়েছি, যদি আমরা রিমান্ডে আনতে পারি তাহলে সেই ক্ষেত্রে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনা সংক্রান্তে বিস্তারিত তথ্য জানা যাবে। গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের জমিতে অবৈধভাবে ফিলিং স্টেশন স্থাপনের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন, বিক্ষোভ এবং মহাসড়কে অবরোধ কর্মসূচিও তারা পালন করেছেন। এতে 100 শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীরা অংশ নেন। দু সপ্তাহের গণধর্মঘটের বিক্ষোভ সহিংসতায় স্থবির ফ্রান্স। অবসর গ্রহণ নীতিমালার কঠোর করার প্রতিবাদে মঙ্গলবার রাজপথে নামেন কমপক্ষে 6 লাখ মানুষ। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত এবং সড়ক অবরোধ, গণপরিবহন, ধর্মঘটের পাশাপাশি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল 1 লাখ ভবনে। সরকারি চাকরি করছি, মাথায় অনেক প্রশ্ন জমা হয়েছে, সরকারের কাছে সেসবের উত্তর চাই। সংস্কার করছে ভালো কথা, কিন্তু পুরো বিষয়টি স্পষ্ট করতে হবে, তাহলেই এই অরাজকতা শেষ হবে। অনেক বছর ধরে একের পর এক সামাজিক অধিকার থেকে বঞ্চিত আমরা, যা এই সরকারের আমলে আরো বেড়েছে। অবসর ভাতার সংস্কারের নামে তো দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। এখনও অনিয়ন্ত্রিত অস্ট্রেলিয়ার দাবানল। নর্থ সাউথ ওয়েলস জুড়ে আশপাশের 100টি এলাকায় জ্বলছে আগুন, তাপমাত্রা ছাড়িয়েছে পূর্বের রেকর্ড, কালো ধোঁয়ায় ছেয়ে আছে রাজধানীর আকাশ। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাজধানী সিডনিতে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। বায়ুদূষণের কারণে বিশেষ স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে প্রশাসন। মঙ্গলবার বাতাসের তীব্রতা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে পারছে না ফায়ার সার্ভিস কর্মীরা। যুক্তরাষ্ট্রে শাটডাউন বা সরকারি খাতে অচলাবস্থা এড়াতে মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে $1.4 trillion বাজেট চুক্তি। মঙ্গলবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ অনুমোদন দেয় এই ব্যয় পরিকল্পনায়। এবং পরিকল্পনায় তামাক কেনার ন্যূনতম বয়স বাড়িয়ে 21 করা, ভেইপিংয়ের স্বাস্থ্যগত ঝুঁকি কমানো, সরকারি কর্মীদের জন্য 12 সপ্তাহের বেতনভুক্ত পিতৃত্ব, মাতৃত্বকালীন ছুটি সহ নানা ব্যবস্থার কথা বলা হয়েছে। সিরিয়ার ইদলিবে বিমান হামলায় প্রাণ গেছে শিশুসহ কমপক্ষে 22 জনের। হামলার জন্য সিরিয়া সরকার এবং রাশিয়াকে দায়ী করছে স্বেচ্ছাসেবক সংস্থা হোয়াইট হেলমেটস। মঙ্গলবার মারেত আল নুমান জেলার বেশ কিছু গ্রাম এবং শহরে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় এসব হামলা হয়, যাতে গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবকরা। বিদ্রোহী নির্মূলে গেল এপ্রিলে অভিযান জোরদার করে সিরিয়া সরকার। বাজেট পরিকল্পনায় প্রতিরক্ষা খাতের জন্য রেকর্ড $74,000 কোটি বিলে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট, যার ফলে গেল বছরের তুলনায় এবছরই খাতে মার্কিন সরকারের বরাদ্দ বাড়ছে $2,200 কোটি। মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষে 86 ভোটে পাশ হয় ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট। বিলটির বিরুদ্ধে ভোট পড়ে মাত্র 8টি। গেল সপ্তাহে 377-48 ভোটে বিলটি পাশ হয় নিম্নকক্ষে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুতে আলোচনার প্রস্তাব প্রত্যাহার করল চীন। মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রুদ্ধদ্বার বৈঠকটি। ভারতীয় গণমাধ্যমের দাবি, বাকি সদস্য দেশগুলোর চাপে এই প্রস্তাব প্রত্যাহারে বাধ্য হয়েছে চীন। নওগাঁয় হয়ে গেল উচ্চাঙ্গ সঙ্গীতের দ্বিতীয় আসর। শহরের প্যারিমোহন লাইব্রেরি চত্বরে এই আয়োজন করে স্থানীয় একটি সংগঠন। আসরে স্থানীয় শিল্পীদের পাশাপাশি অংশ নেন বরেণ্য শাস্ত্রীয় সঙ্গীত সাধকরা।
বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা, যা হাজারো দর্শক উপভোগ করেছেন। আমরা সেই প্রতিযোগিতার কিছু অংশ এবার দেখতে পাচ্ছি। আপনারা সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। সকালে একটি বেসরকারি ফ্লাইটে মিয়ানমারের প্রতিনিধি দলটি দুদিনের সফরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তারা সরাসরি উখিয়ার কুতুপালং ক্যাম্পে যান। প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজার পৌঁছালে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। রাজশাহী জেলা হানাদার মুক্ত দিবস আজ। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলেও রাজশাহীতে বিজয়ের পতাকা উড়েছিল আজকের দিনে। বিভিন্ন কর্মসূচিতে রাজশাহীতে দিনটি পালন করছেন সামাজিক এবং রাজনৈতিক নেতাকর্মীরা। বেলা 11টায় রাজশাহী কলেজে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আতাউর রহমান স্মৃতি পরিষদ। দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। সকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে এম আব্দুর রহিম সমাজ কল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বঙ্গবন্ধু প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়। অভিবাসন খাতকে দালাল মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, মাথা উঁচু করে দাঁড়ানো এই দেশের মূল নায়ক দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ। এফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে অতিথি হিসেবে অংশ নিয়ে সব কথা বলেছেন তিনি। সাভারের আমিনবাজার এলাকায় তুরাগ নদের তীরে গড়ে ওঠা অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ ছাড়পত্র না থাকায় তিতাস ব্রিক্স, মিতালি ব্রিক্স এবং SSM ব্রিক্সের কিছু অংশ ভেঙে দেওয়া হয়। 5 লাখ টাকা করে জরিমানা করা হয় 3 ভাটা মালিককে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাননীয় হাইকোর্টের নির্দেশনা অনুসারে আমরা এই সাভার আমিনবাজার এরিয়াতে মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমরা 3টি ইট ভাটায় মাটি ব্যবহারের ক্ষেত্রে জেলা প্রশাসক মহোদয়ের অনুমতিপত্র এবং পরিবেশগত ছাড়পত্র না থাকার কারণে আমরা ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। সারা দেশের নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। শরীয়তপুরে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করা হয়। বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালাল চক্র থেকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। নাটোরে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন এবং বিদেশে দক্ষ কর্মী পাঠানোর উপরে গুরুত্ব আরোপ করেন আলোচকরা। এছাড়া চুয়াডাঙ্গা, কুমিল্লা, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানেও এই কর্মসূচির আয়োজন ছিল। আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে রাঙামাটিতেও। সকালে পৌরসভার সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের প্রধান সড়কগুলো ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এটি শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা জানান অবৈধ এবং অনিয়মিত অভিবাসন রোধে একটি ভিজিলেন্স টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে কেউ প্রতারণা করলে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। চট্টগ্রাম কাস্টমস, বন্দর ও সেনাবাহিনীতে নিয়োগ কথা বলে টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে PBI চট্টগ্রাম মেট্রোর সদস্যরা। আটককৃতরা হলো রিপন শিকদার, আনোয়ারুল হোসেন, আতিক এবং তোফাজ্জল হোসেন। কর্মকর্তারা জানিয়েছেন 2015 সাল থেকে চক্রটি এমনভাবেই প্রতারণা করে আসছিল এবং মানুষের কাছ থেকে টাকা নিয়ে সাজানো পরীক্ষা এবং ভাইফার ব্যবস্থা করত তারা, এমনকি ধরিয়ে দিত নকল নিয়োগপত্র। নিজের বাছাই করে, বাছাই করার পরে তারা ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রশ্ন পরীক্ষা নেয়, উত্তরপত্র তারা নিজেরাই তৈরি করে এবং সেই উত্তরপত্র পয়সার বিনিময়ে তারা পাস ফেল ডিক্লেয়ার করে। ডিক্লেয়ার করার পরে পুলিশ ভেরিফিকেশন হয়, তারপর তারা নিয়োগপত্র দেয় এবং সেই নিয়োগপত্রটাই জালিয়াতি হয়ে যায়। যখন যোগদান করতে যায় তখনই এই ক্যান্ডিডেট বা প্রার্থী তারা বুঝে যে তারা জালিয়াতির চক্রের শিকার হয়েছে।
গোপালগঞ্জে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই আয়োজন এবং মেলায় বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানে 15টি স্টল বসানো হয়েছে। সমাজের সুবিধা বঞ্চিত তরুণ তরুণীদের সাথে রফতানিকারক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন। শতাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে তাদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়। খাগড়াছড়িতে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। দুপুরে জেলা সরকারের খাদ্য গুদামের অভিযানের উদ্বোধন করা হয় 26 টাকা কেজি দরে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হবে। এরপর জেলায় 2,996 টন আমন ধান সংগ্রহ করা হবে। টেকসই উন্নয়ন প্রযুক্তির জন্য পদার্থবিদ্যা শিরোনামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স। পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে টেকসই উন্নয়ন প্রযুক্তির জন্য পদার্থবিদ্যা শীর্ষকে কর্মসূচি এবং দুদিনের কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিজ্ঞানের আজকের উৎকর্ষতার পেছনে পদার্থবিদ্যার বিস্ময়কর ভূমিকা রয়েছে। 28 ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বহিষ্কৃত শিক্ষার্থীদের আবারও পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ এই সংক্রান্ত রুলের জবাব না পেয়ে ক্ষোভ জানিয়েছেন বিচারপতি এম ইনায়াতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। পাশাপাশি 31 ডিসেম্বর পরীক্ষার ফল প্রকাশের নির্দেশও দিয়েছেন তারা। সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা। হিমেল বাতাস আর ঘন কুয়াশা ধরাচ্ছে কাঁপুনি। তাপমাত্রার পারদ ওঠানামা করছে 8 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষগুলো। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু আর বৃদ্ধরা। ভাবাচ্ছে হাসপাতালে জনবল সংকট। আবহাওয়া অফিস বলছে চলতি মাসে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। ঠান্ডা দিয়ে আমাদের হাত পা কোকরা লাগছে। পল পল ধরে আগুন ফুয়াছি। বাড়ি থেকে বাইর হওয়া যায় না। আর সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত খুব কুয়াশা। এবার যে আমাদের বয়স্ক মানুষের কি হবে? এখন কাজও নাই, গৃহস্থও নাই। আমরা বসে বসে আছি, ঠান্ডায় কাঁপতেছি। প্রতিদিন এখানে মানুষ উপসর্গ হয়, কিন্তু আমাদের সার্ভ করা দুই মানে ফার্মাসিস্ট মাত্র একজন, যারপর আমরা হিমশিম খাচ্ছি। সকাল এবং রাতে শীতের অনুভূতি বেশি। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা ও মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে মোহাম্মদ তরিকুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে লেবুতলায় ভুট্টা খেতে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এবং স্বজনরা জানায় তরিকুলের বাড়ি ভৈরবা পাঁচপোতা এলাকায়। এসে সীমান্ত পথে গরু আনা নেওয়ার কাজ করত। নড়াইলে রক্তযোদ্ধা এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে মাইজপাড়া ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে 33 জন রক্তদাতা এবং ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় পুরো 7 জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সেবামূলক সংগঠন মানবিক নড়াইল এই অনুষ্ঠানের আয়োজন করে। নীলফামারিতে শুরু হয়েছে 2 দিনের নারী বান্ধব স্বাস্থ্য মেলা। সকালে নীলফামারি আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। রক্তের গ্রুপ নির্ণয়, বিবাহিত কিশোরীদের স্বাস্থ্যসেবা, সহিংসতার শিকার নারীদের সেবা, স্তন এবং জরায়ু ক্যান্সার সেবা সহ বিভিন্ন সমস্যার সেবা দেওয়া হয়। মিউজিক ভিডিও দেখতে হলে প্রয়োজন হবে 2 স্মার্টফোনের। নতুন এই প্রযুক্তি চালু করেছে অনলাইন স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই। র‍্যাপার মেলনের নতুন ট্র্যাক সার্কেলের মিউজিক ভিডিও প্রকাশ করে স্পটিফাই। সংস্থাটি জানায় একটি ফোনে ভিডিওটি দেখা গেলেও ফুল স্ক্রিনে ভিডিওটি দেখতে হলে প্রয়োজন হবে 2 ফোনের। পাশাপাশি রাখার পর ভিডিওর চরিত্রগুলো সেভাবেই পারফর্ম করবে। আর এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে লগ ইন করুন www.jomuna.tv, facebook.com/jomunatelevision, youtube.com/jomunatvpt। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।